যখন আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের মনে হয় যে আমাদের চ্যানেলে কোনো ভিউ আসে না, তো তখন আমরা বুস্ট করি। এখন এই বুস্টিং করতে গেলে হয়তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক টাকা চলে যায়, বাট কিন্তু আমাদের চ্যানেলটা তেমন একটা প্রমোশন হয় না। তখন আমরা কি করি, হতাশ হয়ে ইউটিউবিংটা ছেড়ে দিই। আর এইটি হচ্ছে আমাদের সবথেকে মূল একটা প্রবলেম। এখন কি মূল প্রবলেমটা কি আমি আপনাদেরকে একটু বলি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যে আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনি যখন ইউটিউবিং শুরু করেন তখন কিন্তু আপনার যাবতীয় যে বিষয়গুলো প্রয়োজন তার ভিতর হচ্ছে আপনার একটা ক্যামেরা থাকা অথবা ভালো একটা স্মার্টফোন থাকা, এরপর ভিডিও এডিটিংয়ের জন্য আপনি একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা আপনার একটা ভালো কনফিগারেশনের মোবাইল থাকা দরকার, এরপর ভালো একটা মাইক্রোফোন থাকা দরকার। এরপরে আপনি যখন ভিডিও এডিটিংটা করবেন এই এডিটিংয়ের কিন্তু কোয়ালিটিটা ভালো হতে হবে। এখন আসেন, এই কোয়ালিটি যখন ভালো হবে তখন কিন্তু আপনি পুরোই কনফিডেন্স যে আপনার ভিডিও মানুষ দেখবে। এখন আসেন, আপনার ভিডিও মানুষ কীভাবে দেখবে? আপনি তো নতুন ইউটিউবার, আপনার ভিডিও তো অন্য মানুষের কাছে যায় না। এখন একটা ভিডিও অন্য একটা মানুষের কাছে অর্থাৎ ইমপ্রেশনটা হয় কখন? যখন ভিডিওটার ওয়াচ টাইম বেশি হয় তখন কিন্তু ইমপ্রেশনটা বেড়ে যায়, তখন অন্যান্য আননোন পার্সনের কাছে চলে যায়। তখন আপনার থাম্বনেলটা যদি ভালো হয় তখন ওই মানুষটা আপনার ভিডিওতে ক্লিক করে এবং আপনার ভিডিও দেখে। এখন আসেন, সে আপনার ভিডিওটা কতটুকু দেখবে? যতটুকু তার ভালো লাগবে। এখন তাতে কি আপনার ওয়াচ টাইম হবে? হ্যাঁ, এখন আপনার দেখা যায় যে আপনি 7 থেকে 8 মিনিটের একটা ভিডিও তৈরি করলেন, সেখানে দেখা যায় যে 2 মিনিট বা 3 মিনিট বা 30 সেকেন্ড একজন ইউজার আপনার ভিডিওটা দেখলো, যে ভিউ করবে। এখন আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর হ্যাঁ, এখন ইউটিউবের ক্ষেত্রে আপনি যখন নতুন ইউটিউবিং শুরু করবেন তো অবশ্যই আপনি একটু শর্ট ভিডিও বানানোর চেষ্টা করেন, কারণ দেখা গেছে যে আপনার ভিডিও যখন 2 মিনিট বা 3 মিনিট তৈরি করবেন তখন দেখা গেছে যে যখন অন্য কোনো ভিউয়ার যখন আপনার ভিডিওটা ভিউ করবে দেখা যায় যে অটোমেটিক ভিউ করতে করতে কিন্তু 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিট কিন্তু চলে যায়, তখন আপনি কিন্তু অনেকটাই ওয়াচ টাইম পেয়ে গেলেন। অর্থাৎ ইউটিউবের যে সার্চ ইঞ্জিনটা, এটা এমন একটা কাজ করে যে ইমপ্রেশনটা কীভাবে বাড়ে, আপনার ভিডিওটা জাস্ট 5 মিনিটের 2.5 মিনিটের উপরে যদি ভিউ হয় তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিক অন্য একটা আননোন পার্সনের কাছে সাজেস্টে চলে যায়। বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারছি? তো এই জন্যই আপনারা আগে ভিডিওর কোয়ালিটিটাকে তৈরি করেন, দেন তারপরে আপনারা বুস্টের চিন্তা করেন। এখন আসেন, বুস্টটা কীভাবে করবেন? এখন বুস্ট করার জন্য অনেক ওয়েবসাইট আছে, এগুলো আপনারা কখনো ভাই পাত্তা দিবেন না। ফেসবুকে দেখা যায় যে অনেকেই লেখে যে আপনাকে 1 টাকায় সাবস্ক্রাইব দিবে এবং 100 টাকায় আপনাকে 2000 ভিউ দেবে, 1000 ভিউ দেবে, এগুলো ভাই কখনোই করবেন না। আপনি যখন নতুনত্ব প্রথমে শুরু করবেন তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এইগুলো করলে হয়তো অনেক সময় আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। তো ভাই, অনেক টাকা খরচ করে আপনি চ্যানেলটা দাঁড় করালেন, আপনার 2000 বা 5000 সাবস্ক্রাইবার হইল নতুন ক্ষেত্রে, তো এখন আপনি যদি মনিটাইজেশন না পান তাহলে লাভ কী ভাই? বিষয়টা আপনারা ক্লিয়ার, তাই না? তো হ্যাঁ, এখন ইউটিউব কিন্তু একটা সিস্টেম করে দিচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ড একটা ওয়েবসাইট আছে, আপনারা সবাই পরিচিত হয়তো, তো সেইখানে গিয়ে আপনারা চাইলে কিন্তু বুস্ট করতে পারেন, কারণ গুগল বলে দিয়েছে, তাদের নিজস্ব সাইট, তো এখানে চাইলে আপনারা বুস্ট করতে পারেন। দেখা যায় যে আপনি $10 দিয়ে বুস্ট করলে 20K মানুষের কাছে আপনার ভিডিওটা চলে যাবে, বা 20K মানুষ দেখবে অথবা 1 লাখ মানুষের কাছে চলে যাবে, ইমপ্রেশন হবে, এটা বলে দিয়েছে ইউটিউব, এটা আপনি চাইলে করতে পারেন। কিন্তু আপনার এই যে ওয়াচ টাইম এবং ওই যে সাবস্ক্রাইব যে আসবে ওই ভিডিওটা থেকে, কোনোটাই কিন্তু কাউন্ট হবে না। তো লাভ হবে কি? লাভ হবে যখন একজন ইউজার আপনার ভিডিওটা দেখবে তখন তার কাছে ভালো লাগতে পারে, তো তখন আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারে, অথবা আপনার ভিডিওটা যখন সে দেখবে পরবর্তীতে আপনি যখন 1 সপ্তাহের ভিতরে একটা ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটা কিন্তু তার কাছে চলে যাবে, তখন কিন্তু সে চাইলে ওই ভিডিওটা দেখতে পারবে। তো আমি আপনাদেরকে বিষয়টা সম্পূর্ণভাবে বুঝাতে পেরেছি কিনা জানি না, তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আগে ভিডিওর কোয়ালিটিটা তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।